প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মাস্টারকে ফুলেল শুভেচ্ছা। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের নবগঠিত 32 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মাস্টারকে ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামী লীগ যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণে আওয়ামী লীগকে সোনার মানুষ তৈরির কারখানা বলে আখ্যা দিয়েছেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মাস্টার। আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণই আমাদের লক্ষ্য। এ লক্ষ্যে ট্রেডিশনের সাথে টেকনোলজি, আইডিয়ালিজমের সাথে রিয়েলিজমের সুন্দর সমন্বয় করে সোনার বাংলা বিনির্মাণের চূড়ান্ত লক্ষ্য অভিমুখে আমরা উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে যেতে চাই। জাহাঙ্গীর আলম মাস্টার বলেন, বাধা ও চ্যালেঞ্জ তো থাকবেই, সময়ের পরিবর্তনে নতুন নতুন চ্যালেঞ্জ আসবে, নতুন নতুন বাধাও আসতে পারে, চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে, আর তার জন্য সময়ের চাহিদা অনুযায়ী আমাদের সুশৃঙ্খল সংগঠন গড়ে তুলতে হবে। সাংগঠনিক শক্তি ও আদর্শের পতাকা হাতে আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করব। রোববার সকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহাম্মদপুর নিজ বাড়িতে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গজরা ইউপি চেয়ারম্যান আলহাজ হানিফ দর্জি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ শরীফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম ডাবলু, আওয়ামী লীগ বোরহানউদ্দিন মিয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি বদিউর রহমান তপাদার, উপজেলা যুবলীগ নেতা হাসান মোর্শেদ চৌধুরী আহার, কামাল হোসেন চৌধুরী, রিপন মৃধা, মানিক মৃধা, বাবু প্রমাণিক, হোসেন প্রমাণিক, খোরশেদ আলম, বাদল ঢালী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সুমন দর্জি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মোসাদ্দেক হাওলাদার মামুন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, শ্রমিক লীগ নেতা খোরশেদ আলম চৌধুরী, শামীম প্রধান, মোহনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহিন চৌধুরী, সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ, ষাটনলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দোলন, সাধারণ সম্পাদক সাবির, পৌর ছাত্রলীগের সহ সভাপতি খোরশেদ আলম অপু, মোহনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ, সহ সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক লিখন সহ নেতৃবৃন্দ। মনিরুল ইসলাম মনিরের তথ্য ভিডিও চিত্রের এক্স রিপোর্ট, কুমিল্লা টিভি।